নব অঙ্গীকার সামাজিক সংস্থার দ্বারা আয়োজিত শিশু মেলা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে রবিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট পুর প্রতিনিধি সহ সুধীজন এবং স্থানীয় শিশুরা অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে মহৎ প্রাণ মানুষজন। নব অঙ্গীকার সংস্থার উদ্যোগে এই উদ্যোগের প্রশংসা করেন তার ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, গত 13 বছর ধরে শিশু মেলার আয়োজন করছে এই সামাজিক সংস্থা এবং শিশুর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে শিশু মেলার বিরাট ভূমিকা রয়েছে। 13 বছর ধরে অর্থাৎ 14তম এবারে এদের এই মেলা, তো আমি অবশ্যই এদের যে এই ওয়ার্ক তার জন্য আমি ধন্যবাদ দেব। আমরা এখানে শিশু মেলা মাধ্যমে যে শিশুদের যে শারীরিক এবং মানসিক যে তাদের ডেভেলপমেন্ট সেটার উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই ধরনের মেলার আয়োজন করে থাকি। এখানে যারা ক্লাবের সাথে যুক্ত আমি ওনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের যে ফিলান্থ্রোপিক ওয়ার্ক বা এই ধরনের যে সামাজিক কর্মকাণ্ড আপনারা নিয়োজিত আছেন সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা দেখেছি যে শিশুদের এই একই এলাকার মধ্যে এই ধরনের প্ল্যাটফর্ম যদি দেওয়া যায় তাহলে অনেকটা নিজেরা কিন্তু মনে করে যে আমি আমার বাড়িতেই আছি। অনেক সময় শিশুরা বড় আঙ্গিনায় ধরুন রবীন্দ্র ভবনে বা অন্য কলাক্ষেত্রে সেখানে যখন ওরা এই ধরনের আবৃত্তি গান বাজনা ইত্যাদি করে যে কমফোর্ট তাদের মনে থাকে সেটা কিন্তু এখানে বাড়ির কাছে যখন সেই কমফোর্টটা পায় তার মধ্যে বিকাশটা কিন্তু অনেক বেশি হয়। এখান থেকে যখন বিকশিত হবে মানসিক এবং শারীরিকভাবে এবং নিজেকে যখন চিনতে পারবে তখন বড় আঙ্গিনায় যাওয়ার ক্ষেত্রে তার কিন্তু পথ অনেক সুগম হয় এবং অনেক ইজি ফিল করে। সামাজিক ক্ষেত্রে আরও অধিক পরিমাণে এমন প্ল্যাটফর্ম শিশুদের দিতে হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির প্রশংসা করে মেয়র দীপক মজুমদার জানান, পরিপূর্ণ মানুষ হিসেবে শিশুদের গড়ে তোলার জন্য শিশু মেলার গুরুত্ব অপরিসীম। সামাজিক সংস্থা হিসেবে তাদের যে বলা হয় এটা সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে তারাও এই কাজগুলি করছে। তো শিশু মেলা প্রসঙ্গে আমি বলবো এটা খুবই প্রয়োজনীয়। প্রতিটি ক্লাবে আগরতলা শহরে অধিকাংশ ক্লাবই চেষ্টা করছেন শিশু মেলা করার উদ্দেশ্য একটাই হচ্ছে শিশুদের প্রতিভাকে বিকশিত করার জন্য এই মঞ্চ ব্যবহার করা। যত বেশি সংখ্যক শিশুকে আমরা যারা শিশুরা আমরা আগামী প্রজন্ম আমরা বলি তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের যারা অভিভাবকরা আছেন তাদের সন্তানদের শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য কোয়ালিটিগুলি অন্যান্য গুণাবলী থাকা প্রয়োজন। নাচ গান বা শারীরিকচর্চা প্রাণায়াম যোগা সব দিকে কিন্তু শিশুদের আজকে ইনভলভ করা হচ্ছে। এটা একটা বিশেষ গুণ আমি বলবো বা অভিভাবকদের বিশেষ চিন্তা বা ক্লাব যারা গ্রহণ করছেন এইসব সিদ্ধান্ত খুবই প্রয়োজনীয়। নব অঙ্গীকার সামাজিক সংস্থার এই শিশু মেলাকে কেন্দ্র করে রবিবার স্থানীয় পর্যায়ে ছিল উৎসব মুখর আনন্দের পরিবেশ। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।